আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে একটি মৃত্যু সংবাদ দুঃখজনক সংবাদ সেটা হচ্ছে আওয়ামী লীগের নেত্রী বেগম মতিয়া চৌধুরী আজ বুধবার দুপুরে রাজধানীর অ্যাবার হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ইন্না তিনি বিগত যে পার্লামেন্ট ছিল জাতীয় সংসদের উপনেতা ছিলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিরাশি বছর মতিয়া চৌধুরী দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন তিনি এবং শেখ হাসিনা সরকারের কৃষিমন্ত্রী ছিলেন দীর্ঘদিন এবং এই যে কৃষি যে বিপ্লব হলো এবং ব্যাপক উন্নয়ন হয়েছে আমাদের কৃষিক্ষেত্রে সেখানে মতিয়া চৌধুরীর ভূমিকা রয়েছে মতিয়া চৌধুরীকে বলা হয় অগ্নিকন্যা তিনি রাজপথ কাঁপিয়ে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে বিভিন্ন স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছেন জেল খেটেছেন মার খেয়েছেন এবং তিনি আওয়ামী লীগের সৎ মানুষ হিসেবে পরিচিত আমরা দেখেছি এর আগে যে প্রাক্তন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন আব্দুল জলিল তাকে যখন কেয়ারটেকার গভর্নমেন্ট তাকে অ্যারেস্ট করে এবং তিনি তাদেরকে বলেন পুলিশকে স্বীকারোক্তি দেন যখন তারা বলে যে আওয়ামী লীগে কোনো সৎ মানুষ নাই তখন তিনি বলেছেন হ্যাঁ আছে বলে কারা তখন তিনি বলেছিলেন যে জহুরাতদিন এবং মতিয়া চৌধুরীর নাম বলেছেন এবং আমরা মতিয়া চৌধুরীকে দেখছি তিনি খুব সাধারণ জীবন যাপন করতে এবং তিনি প্রচুর বই পড়তেন তার জন্ম ছিল পিরোজপুর পিরোজপুরে এবং তিনি এমপি ছিলেন শেরপুর দুই আসনের প্রথম দিকে তিনি বামপন্থী রাজনীতি দিয়ে শুরু করেন ষাটের দশকে এবং তখন যে আয়ুব খানের বিরুদ্ধে স্বৈরাচারী আয়ুব খানের বিরুদ্ধে যা মুভমেন্ট ছিল সেখানে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন কারাবোগ করেন এবং তিনি উনিশশো সালে ছাত্র ইউনিয়নেরও সভাপতি ছিলেন এবং স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর সাথে তার পরিচয় হয় জেলে এবং সেই তারপর থেকেই তিনি আওয়ামী লীগের প্রতি অনেকটা দুর্বল হন এবং আওয়ামী লীগে যোগদান করেন তার রয়েছে ঐতিহ্যবাহী ইতিহাস বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনে আপসীর নেত্রী ছিলেন এই মতিয়া চৌধুরী এবং এই যে দুর্যোগের দিন যেখানে সৎ মানুষ পাওয়া যায় না সৎ মানুষের আকাল সেইখানে মতিয়া চৌধুরী ছিলেন একজন নির্লোভ মানুষ যাই হোক আমরা সবাই তার সুখ সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি যাই সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ